হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী গ্রা ইন্ডিয়া ইন্ডিয়ার গ্রামের যে সৌন্দর্য যে সৌন্দর্যগুলো দেখাবো বাংলা গ্রামের যে পরিবেশ এইগুলো নিয়ে তোমাদের সাথে খুব মজার মজার কথা বলবো এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো সো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য খুব ইমপ্রেস হওয়ার মতো ভিডিও দৃশ্যগুলো আজকে তোমাদের যে সামনে উপস্থাপন করতে যাচ্ছি সো কন্টিনিউ দেখতে থাকো ভারতীয় জনগণের অধিকাংশ গ্রামে বাস করে কিন্তু আফসোস ভারতীয় গ্রামগুলো অবস্থা কিন্তু ভালো না তোমরা জানো গ্রামের মানুষ একদম হত দরিদ্র চাষাবাদ ছাড়া তাদের কোনো আয়ের কোনো উৎস নেই এটা তোমরা অবশ্যই যে অলরেডি জেনে ফেলছ অসুস্থদের চিকিৎসার জন্য পর্যাপ্ত কোনো ভালো ব্যবস্থা নেই যার কারণে তারা ঠিকমতো কিন্তু ওই সুযোগ সুবিধা পায় না চিকিৎসার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত কয়েকটা শহর ছাড়া আমার মনে হয় এগুলা ইন্ডিয়াতে আমি দেখি নাই যে এরকম ভালো চিকিৎসার সুযোগ সুবিধা আছে অধিকাংশ মানুষের কিন্তু অশিক্ষিত এবং অজ্ঞ এরা শিক্ষাগত জ্ঞান তেমন তাদের নাই তারা মানে পড়ালেখা এক ধরনের অনীহা কারণ তাদের মাঝে পড়ালেখার কোনো চর্চা নাই যার কারণে ইন্ডিয়ার গ্রামগুলো তেমন একদম নিরক্ষর বললেই চলে তবে ধীরে ধীরে তা আপকামিং হচ্ছে ধীরে ধীরে তা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছে গ্রামগুলি আমরা যদি আমাদের জাতিকে উন্নতি করতে চাই তবে আমাদেরকে অবশ্যই এই দিকে বিশেষ করে ইন্ডিয়ান ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা যারা আছো তোমাদের শিক্ষা এটাকে গুরুত্ব দিতে হবে শিক্ষাকে গুরুত্ব না দিলে এই গ্রামের সৌন্দর্য বৃদ্ধি হবে না তোমাদের এইখানে হাজার হাজার পর্যটক আসে কিন্তু তোমাদের যদি শিক্ষার মান না থাকে যেমন পর্যটকদের তুচ্ছ গ্রহণ করা তাদের সাথে বিহেভটা খারাপ করা এটা কিন্তু কোনো প্রকারে যায় না সো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা আর বাংলাদেশ থেকে যারা তোমরা ইন্ডিয়াতে ঘুরতে যাও তাদের উদ্দেশ্য বলবো তোমরা প্রচুর পরিমাণে সময় হাতে নিয়ে যাবা তাহলে ইন্ডিয়াটা কিন্তু ছোটো না বিশাল বড় একটা ইন্ডিয়া সো এই ইন্ডিয়াকে দেখতে হলে তোমাকে অনেক সময় হাতে নিতে হবে বিশেষ করে তোমরা যদি কলকাতার এদিকে যাও বা শুধু কলকাতাটা ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের হাতে প্রচুর সময় লাগবে আর বাকি ইন্ডিয়া দেখার তো মানে কি বলবো সেটা তো ভাগ্যের ব্যাপার পুরো ইন্ডিয়া দেখা আসলে এদের অবস্থাটা এতটা জরাজীর্ণ যে গ্রামের সৌন্দর্য যেমন আছে তেমন এদের নিরক্ষরতার কারণে অনেক কিছুই তারা মানুষের কাছে আসলে পরিষ্কারভাবে নিজেকে উপস্থাপন করতে পারে না এটা আসলে লক্ষণীয় একটা বিষয় গাছ তোমাদের